রাজধানী কচুক্ষেত এলাকার রজনীগন্ধা কমপ্লেক্সে স্বর্ণের দোকানের ডাকাতির ঘটনায় মার্কেটের নিয়োজিত সিকিউরিটি গার্ডরা জড়িত। এই ঘটনায় মূল হোতা মঞ্জুরুল হাসান শামীমকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, স্বর্ণের দোকানে ডাকাতির উদ্দেশ্যে এই চক্রের দুই সদস্য মাসুদ ও ইলিয়াস মিথ্যে তথ্য দিয়ে সিকিউরিটির চাকরি নেয়। পরে তারা সুযোগ বুঝে ডাকাতি করে। গ্রেপ্তারকৃত শামীমের কাছ থেকে স্বর্ণ বিক্রির 9 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, ফুটপাতে মেট্রো রেল স্টেশনের নির্গমন পথ থাকলে মানুষের সমস্যা হবে, ফুটপাত সংকুচিত হয়ে যাবে, তাই কোনো ল্যান্ডিং ফুটপাতে দেয়া যাবে না। মিরপুর 10 নম্বরে এমআরটি 6 স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় এমআরটি ও সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।